রবীন্দ্রনাথের সৃষ্টি, রবীন্দ্রনাথের গান, রবীন্দ্রনাথের সাহিত্য, রবীন্দ্র কবিতা সমস্ত কিছুই আমার আমার সারা শরীর মন জুড়ে সবসময় বিরাজমান। এবং আমার সমস্ত অনুভূতির একটা কোথাও গিয়ে মুক্তির প্রয়োজন হয়, সেই মুক্তি আমি রবীন্দ্রনাথের সমস্ত সৃষ্টিতে পাই, বিশেষত গানে তো পাই। যেহেতু আমি একজন সঙ্গীত শিল্পী, সেক্ষেত্রে গানটা প্রথমে আমার কাছে আসে। এমন কোনো অনুভূতি নেই, আমার মনে হয় এমন কোনো অনুভূতি নেই যে অনুভূতিগুলোকে রবীন্দ্রনাথ ধরেননি। আজকে এই যুগে দাঁড়িয়ে, এই সময়ে দাঁড়িয়ে রবীন্দ্রনাথের বহু বহু সৃষ্টি আমার বহু বহু অনুভূতির সহায় হয়ে ওঠে। এবং আমার কাছে মনে হয় যে আর কোনো গান নেই যে গানগুলোকে আমি এক্সপ্রেস করতে পারি রাদার রবীন্দ্রসঙ্গীত। রবীন্দ্রনাথের গান ছাড়া অন্য কোনো গান নেই যে গান দিয়ে আমি সেই অনুভূতিগুলোকে এক্সপ্রেস করতে পারি। আমরা যারা এই মুহূর্তে মিউজিশিয়ান, আমরা যারা সঙ্গীত শিল্পী, সঙ্গীত আমাদের যাদের পেশা, তারা প্রত্যেক মুহূর্তে, আমি জানি এটা আমি আমি দায়িত্ব নিয়ে বলছি, ভারতবর্ষে যারা অন্তত রবীন্দ্রনাথের গান বোঝেন, প্রত্যেকে কোথাও না কোথাও কখনো না কখনো রবীন্দ্রনাথের কাছে দ্বারস্থ হতে হবেই তাদেরকে, এবং হনও, নিয়মিত হতে থাকেন, এই প্রস্তুতির মধ্যে, এই প্রসেসটার মধ্যে সবসময় থাকেন। তো সেই জন্যেই এই কী বলবো, এই রবীন্দ্রনাথের গান, রবীন্দ্রসঙ্গীতের থেকেই আমি অনেক কিছু শিখেছি। প্রাথমিকভাবে প্রথমে যেটা বলতে ইচ্ছে করছে যে আমার জীবনের শুরুতে আমার পারিবারিক যে অবস্থান ছিল, সেই সময় ভীষণভাবে আমার বাড়িতে রবীন্দ্রচর্চা হতো, শুধুমাত্র গান নয়, সাহিত্য, নাটক, কবিতা ইত্যাদি ইত্যাদি। তো সেই চর্চার মধ্যে আমি বড় হয়েছি, সুতরাং রবীন্দ্রনাথ আমার সাথে সবসময় রয়েছেন। সেদিনের সুবিনয় রায় থেকে শুরু করে আজকে আমি যখন নিজে রবীন্দ্রনাথের গান গাই, বা পঙ্কজ কুমার মল্লিকের গান ধরুন, এদের প্রত্যেকের মানে রবীন্দ্রসঙ্গীত আমাদের সাথে সবসময় একদম ভেতরের মধ্যে মিশে রয়েছে। ভালোবেসে সখী নিভৃতে যত রে আমার, নামটি লিখো তোমার মনের মন্দিরে। ভালোবেসে সখী নিভৃতে যত রে আমার, নামটি লিখো তোমার মনের মন্দিরে। আমার পরাণে যে গান বাজিছে তাহার তালটি শিখো তোমার চরণ মঞ্জিরে। ভালোবেসে সখী নিভৃতে যত রে আমার, নামটি লিখো তোমার মনের মন্দিরে।